নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ট্রেনার। চীনে বার বরন্ত করোনা, যা দেখে তৎপর ভারত। তবে কি চীনের মতো পরিস্থিতি হবে ভারতেও, জানালেন এইমস এর প্রাক্তন ডিরেক্টর। বিদেশ থেকে দেশে ফিরলে নতুন নিয়ম, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, ফের মেয়েদের উপর নিষেধাজ্ঞা জারি করলো তালিবান। অভিনেত্রী ঝুলন্ত দেহ উদ্ধার শুটিং সেট থেকেই, দেখে নিন এই মুহূর্তে সেরা সাত খবর। করোনা ভাইরাসের নয়া উপরূপের দাপটে শোচনীয় পরিস্থিতি চীনে। সূত্রের খবর, ভারতকে এমন কিছু সম্মুখীন হতে হবে না বলে আশ্বস্ত করলেন এইমস এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। অধিকাংশ ভারতবাসীর শরীরে কোভিড এর বিরুদ্ধে মিষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়াতেই দুবছর আগের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে দাবি করেছেন তিনি। করোনার নতুন উপরূপ BF7 কে ঘিরে আতঙ্কের মধ্যেই তৎপর হল পাঞ্জাব সরকার। নতুন করে কোভিড সংক্রমণ ঠেকাতে সে রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হলো। যে কোনো জমায়েত ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অফিসে মুখে মাস্ক পরার বিধি কার্যকর করা হয়েছে এই রাজ্যে। ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সংক্রমণ মোকাবেলায় কঠোরভাবে যাতে কোভিড বিধি পালন করা হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। চীনে কোভিড এর বার বারন্দে তৎপর ভারত। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে যারা এদেশে আসছেন তাদের RT-PCR টেস্ট বাধ্যতামূলক। কারো রিপোর্ট পজিটিভ এলে কোভিড প্রোটোকল মেনে তাদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করা হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলার জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 30 ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের সভার অংশ নিতে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই হাওড়ার ডুমুর জেলায় প্রধানমন্ত্রীর একটি জনসভার আয়োজন করার কথা ছিল বিজেপির তরফ থেকে, তবে কোভিড এর কারণে জনসভায় না বললেন প্রধানমন্ত্রী। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। শনিবার দুর্গাপুরের মায়াবাজারে এক অনুষ্ঠানে যোগ দিলেন দিলীপ ঘোষ এবং বললেন, যারা 500 টাকা করে নেন তারা ভিখারি। দিলীপ ঘোষ আরো বলেন, মাসে 500 টাকা পাবে বলে বাড়ির দরজায় তালা দিয়ে লাইনে দাঁড়িয়েছে। এত ভিখারি হয়ে গেছে আজকে আমরা পশ্চিম বাংলার মানুষ, কারণ কিছুই তো পাই না, যা পাই তাই ভালো। দিলীপ ঘোষের এহেন মন্তব্যে ইতিমধ্যেই শুরু হয়েছে তর্জা। মেয়েদের জন্য আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের দরজা আগেই বন্ধ হয়েছিল। সূত্রের খবর, এবার সে দেশের সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলিতে মহিলা কর্মীদের কাজে আসতে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিল তালিবান। স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে তালিবানের নির্দেশ, মহিলা কর্মীদের কাজে আসতে বারণ করুন। সিরিয়ালের সেটেই অভিনেত্রী ঝুলন্ত দেহ উদ্ধার আলিবাবা দস্তানি কাবুল। এই ধারাবাহিকের নায়িকা চরিত্রে দেখা যেত তনিষা শর্মাকে। শনিবার বছর 20-র ওই অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় শুটিং এর সেটে। এরপরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা, কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন মারা গিয়েছেন তনিষা। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ট্রেনার, সত্যের সাথে মানুষের পাশে।